উপস্থিত সকল সুধী বৃন্দকে আমার সশ্রদ্ধ অভিনন্দন জানিয়ে আজকের নাটক শুরু করছি। আজকের নাটকের নাম স্বপ্নের বাগান। বেলা হয়ে গেছে, ওঠো, হাত মুখ ধুয়ে বাজারে যাও, আজ তো অফিস ছুটি নিয়েছ। বিকেলে হাঁড়ি কড়াই থালা বাটি সব কিনতে হবে, ঘরের পর্দা বালিশ তুষকের ওয়ার কিনতে হবে, আর লক্ষ্মী ঠাকুর কিনতে হবে, কাল বৃহস্পতিবারে বসাতে হবে, একটু ফল মিষ্টি। ওহ, তুমি আগে শ্বাস নাও, দম আটকে যাবে। ও তার মানে তোমার কানে কিছু ঠুকলো না, তাই তো? ওঠো এখন, ওঠো। ও তোর সকালে ওঠা হলো, কাঠার উপরে এই বাড়িটা বাবা করে গেছেন, সঙ্গে এক কাঠার বাগান, এটাও বাবা কিনে গেছেন, কিন্তু বাগান আর করতে পারেননি, বড় অসময়ে আমাকে ফেলে দুজনেই চলে গেলেন। চারিদিকে তেল বাজি, চামচা বাজি, জোর জবরদস্তি প্রতারণা, ছুরি, জোর ছুরি চলছে। এসব না করতে পারলে তুমি যথা পরম তথা পরম, অন্তত শুয়ে না থাকতে পারলে তুমি ধোবিকা কুত্তা, না ঘটকা না ঘটকা, যেমন আমি চায় চিনি তো, হ্যাঁ ছোট চামচে রাগ চামচ, এত কম আমার সামনে এত মিষ্টি থাকতে। বাগানের শাক সবজিগুলো রোদে যেন ঝলমল করছে, বাতাসে দুলছে, যেন হাসছে মাথা দুলিয়ে। না 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 না, ভুল ভাবলাম, হ্যাঁ সব তো ওই চাঁদাওয়ালারা তুলে ফেলে দিয়েছে, বাগানে পাথর ফেলে মাটি নষ্ট করে দিয়েছে, সব সাফ করতে হবে, আবার নষ্ট করবে জানি, কারণ ওদের দাবি মতো থানার ওসি একটু শুনেই বলল, ও সব দুষ্ট ছেলের কাজ, এসবে কিছু করা যায় না। আমি বলেছিলাম তাহলে কি হলে করা যায়, হুঙ্কার ছেড়ে বসে বলল, আপনাকে পির দিয়ে লকাপে ধরে দিলেই বুঝবেন কি হলে কি করা যায়। ওইগুলো একটা এমএলএ পুজো, একটা চেয়ারম্যানের, একটা ছোট নেতা, বাকি তিনটে পার্টি ছেড়ে দেন, জান জান রাস্তা দেখুন। এই তো সেদিন অফিসের দপ্তর আমার এক ধাপ নিচেই ছিল, শুধু দু নম্বরে চামচা বাজি তেল বাজি করে তিন ধাপ ডিঙিয়ে সহকারী ম্যানেজার হলাম। আমি বললাম, এই এটা কি হলো দত্ত? দত্ত খিস্তি দিয়ে বলল, বেশি ভ্যাজ ভ্যাজ করো না, এমন কাঠি নাড়িয়ে দেব যে চাকরি থেকেই ফট। দূরে সালাই বাজছে, ও হ্যাঁ আজ নন্দিতা অন্যের সঙ্গে
অথচ এই নন্দিতাই বলেছিল তুমি গাছের তলায় রাখলে সেখানেই থাকবে, সাত ভাত খাওয়ালে তাই খাবে। সকালে চায়ের দুধটা বিড়াল মেরে দিল, সময়টা দ্রুত রায় বাড়ছে, আমি আর দীর্ঘশ্বাস ফেলব না, সবার নামে নামে এটাই হবে আমার মতো অক্ষমের একটা অক্ষম কাজ। বাগান আর হবে না, যাই হরদার দোকান থেকে চা খেয়ে আসি। নমস্কার।